মলি আপু চলে এসেছে। গুড আফটারনুন মিউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। গুড আফটারনুন ফার্স্টে কমেন্ট করার জন্য। সকালের লাইভে আপু ছিল না, এখনের লাইভে আপু জয়েন হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে জয়েন হওয়ার জন্য। এবং সবাইকে বলবো যে আমার ভিডিও এবং আমার কথা ঠিক করে শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং হচ্ছে আর একটা জিনিস জানাতে হবে, সেটা হচ্ছে কে কী কালারের থ্রি পিস কালেকশন দেখতে চান। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার রেখেছি এবং বিশেষ করে লাইট কালারটা পুরো পছন্দ করে, তার জন্য লাইট কালারটা বেশি রাখা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা শুরু করে দিচ্ছি থ্রি পিস কালেকশনগুলো দেখানোর। এই যে ফার্স্টে একটা মেরুন কালার থ্রি পিস দেখাচ্ছি, ওয়াও সো বিউটিফুল একটা কালার থাকছে। এটা কিন্তু ডুয়েল টোনের থাকবে, আপনার ম্যাজেন্টা কালারটা। এটার ভিতরে আপনার একটু ব্লু শেড থাকছে, খুবই সুন্দর একটা শেড থাকবে, হালকা থাকবে, কটন থ্রি পিস। এগুলো কিন্তু আমরা নর্মালি সব জায়গায় ইউজ করতে পারবো, হচ্ছে কোনো ইনভিটেশনে গেলেও। কিন্তু যারা একটু সিল্ক বা হচ্ছে আপনার জর্জেট কাপড় পরতে পারে না, তারা কিন্তু এই সুন্দর জামদানি থ্রি পিস কালেকশনগুলো কিন্তু পরে যেতে পারবে, খুবই সুন্দর লাগবে। এই হচ্ছে থ্রি পিসটা, আর নেকলাইনটা খুবই সুন্দর একটা নেকলাইন থাকছে, দেখেন ওয়াও। আচ্ছা আজকে একটু টাইম পেলাম তাই লাইভ দেখছি, আবার কাজ আসলে চলে যেতে হবে। ও আচ্ছা, তো যারা যারা লাইভে জয়েন হয়েছেন, লাইভটা বেশি করে গার্লস গ্রুপে এবং হচ্ছে নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন। হাসিফ ভাইয়া কিন্তু লাইভে আছেন, হাসিফ ভাইয়া কিন্তু লাইভটা শেয়ার করে দিতে পারবেন, ঠিক আছে? একটু শেয়ার করে দিবেন আমার জন্য। এই যে দেখেন খুবই সুন্দর একটা সালোয়ার পিস দেখাই দিচ্ছি। এই যে সালোয়ার পিসটা, এটার নিচে কিন্তু স্ট্রাইপ ডিজাইন থাকছে এবং ওড়না থাকবে। ওড়নাতে কিন্তু আমরা 5.5 হাত কাপড় রেখেছি টার্সেল সহকারে, এবং হচ্ছে আপনার থ্রি পিসে মানে জামার কামিজে থাকবে 3.5 গজ আর সালোয়ারে থাকবে 2.5 গজ। সো এর থেকে মনে হয় না কোনো হেলদি আপুরে এতটা কাপড় দরকার হয়। সো অনেক বেশি কাপড় দেওয়া আছে যাতে সবাই ক্যারি করতে পারে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো। আচ্ছা মুসাম্মদ আক্তার আপু লিখেছে, হ্যালো ভেরি নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে আমার পছন্দের থ্রি পিস দেখতে পেরে খুব ভালো লাগছে, অনেক দিনের লাইভে রিকোয়েস্ট ছিল। হ্যাঁ এইটাই, মানে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে থ্রি পিস কালেকশনগুলো দেখান, তো এর জন্য ভাবলাম যে আজকে কেন না সেই দিনটা নিয়ে আসি যে আজকে সে থ্রি পিসগুলো দেখাই দিই। আর কালকেও নতুন নতুন অনেক থ্রি পিস চলে এসেছে, সেই তুলনায় আমি আজকে দেখা দিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতনের কালার কম্বিনেশনের থ্রি পিস কালেকশনগুলো অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন। তো এই সুন্দর থ্রি পিসটা দেখাই দিলাম, এটা এবার রেখে দিব, তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেবেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। খুবই সুন্দর ওনার দুইটা সাইডে কিন্তু এরকমভাবে টার্সেল ইউজ করা আছে ফুল বডিতে, ওনার ডিজাইনটা কিন্তু সেম থাকবে, কিছুটা নেকলাইন চেঞ্জ থাকবে। আচ্ছা টু পিস কি আজকে দেখাবেন? না আজকে টু পিস না, সব থ্রি পিস দেখাবো। যদি কোনো কালার থাকে আপু তাহলে বলবেন, না আমি তাহলে টু পিস কিছু দেখাই দিলাম, নো প্রবলেম। এই যে দেখেন টার্সেলগুলো কতটা সুন্দর লাগছে, মানে বিশেষ করে শাড়িতে বা হচ্ছে অন্যতে টার্সেল লাগালে আরও বেশি সুন্দর হয়ে যায়। প্রত্যেকটা ড্রেস বা শাড়ি বলেন, যেটাই বলেন, টার্সেলের কারণে বেশি সুন্দর লাগে। আচ্ছা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ হাসিফ ভাইয়া শেয়ার ডান করার জন্য। তো এগুলোর প্রাইস হয়তো আপনারা জানেন, তাও কিন্তু আমি প্রাইসটা আবারও মেনশন করে দিব, সমস্যা নেই। এই যে আমার এই আগের থ্রি পিসটা ছিল 1650, এখন যেটা আমার হাতে আছে এইটা হচ্ছে আপনার প্রাইসটা একটু বেশি থাকবে 2500। হ্যাঁ 2500 থাকছে এই সুন্দর থ্রি পিসটার প্রাইস। দেখেন নেকলাইনটা কতটা লং থাকছে, এবং এটার সাথে সুন্দর একটা সালোয়ার পিস থাকছে। এই যে খুবই সুন্দর একটা কালার, এবং এটার সাথে একটা ওড়নাও রয়েছে, ওড়নাটা দেখাই দিচ্ছি। এই যে হচ্ছে ওড়নাটা খুলে দেখাই, অনেক সুন্দর একটা কালার থাকছে, তিনটা কালার থাকবে, কপার সিলভার এবং গোল্ডেন কালার। আমরা কিন্তু তিনটা কালারই জরি ওয়ার্ক পছন্দ করি, এবং জরি ওয়ার্কের থ্রি পিসগুলো কিন্তু খুবই গর্জিয়াস হয়। এইটা দেখেন বাও, খুবই সুন্দর থ্রি পিসটা, এইটার সাথে সালোয়ারটাও ধরে দেখাচ্ছি। এই যে দেখেন খুবই সুন্দর এবং খুবই দারুণ চওড়া লং একটা নেকলাইন থাকছে, এবং একটু ক্লোজ করে দেখালে বুঝতে পারবেন কতটা সুন্দর এই ফিনিশিংটা থাকছে। এবং এই থ্রি পিসটার প্রাইস থাকছে মাত্র 2500। স্ক্রিনশট নিতে হবে এবং ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে, এটার প্রাইসটা বেশি হওয়ার কারণ এটার নেকলাইনের কাজটা আর বডির কাজটা হচ্ছে অনেক সবগুলোর তুলনায় একটু বেশি থাকবে। যেগুলো নেকলাইন এবং গর্জিয়াস থাকবে, বডির কাজটা একটু গর্জিয়াস থাকবে,
সেগুলোর প্রাইস একটু বেশি থাকবে, ঠিক আছে আপু? এগুলো হচ্ছে নর্মাল ড্রেস আপের মতন করে ওয়াশ করতে পারবেন, আর হচ্ছে আপনার একটু ঢোলা ঢিলা করে বানাতে হবে, কারণ ধোয়ার পর কিন্তু ড্রেসটা একটু খাববে, যেহেতু হ্যান্ডলুম তো হচ্ছে একটু খাববে, তার জন্য আপনি একটু ঢোলা ঢিলা করে বানাবেন। হ্যাঁ, ডুয়েল টোনার পার্পল, বেগুনি বা সি গ্রিন এগুলো দেখাতে পারবেন কি? টু পিস কালেকশন কি সি গ্রিন বা ডুয়েল টোনের ভিতরে বেগুনি দেখতে চাচ্ছেন নাকি নাকি থ্রি পিস কালেকশন? এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু, বাই।